प्रिय बंधुरा गौतम चट्टोपाध्याय आमार यूट्यूब चैनेले आपनादेर सकलके जानाई स्वागत। आज के आबारो एक नतून भिडियो निये आपनादेर सामने उपस्थित होयेछि। आजकेर भिडियोते आमी आपनादेर सामने आलोचना करब आपनार गृहे किभाबे धनबृद्धि करबेन। এই ধনবৃদ্ধির একটি তান্ত্রিক টোটকা নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব। তো বন্ধুরা, মূল আলোচনায় যাবার পূর্বে আপনাদের সকলের নিকট আমার অনুরোধ, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং উপকৃত মনে করেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব এই বিষয়টি হচ্ছে ধনবৃদ্ধি। আপনি কিভাবে ধনবৃদ্ধি করবেন, অর্থ সম্পদ এগুলো বৃদ্ধি করার জন্য আজকের এই ক্রিয়াটি আপনাকে করতে হবে। তো বন্ধুরা, এই ক্রিয়াটি করতে হবে যে কোনো বুধবার, আপনি অন্য কোনো দিন কিন্তু এই ক্রিয়াটি করলে হবে না। এদিকে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে শুধুমাত্র বুধবারের দিন এই ক্রিয়াটি করলে আপনি উপকার পাবেন, অন্য কোনো দিন করলে কিন্তু আপনি ফলাফল পাবেন না। তো বন্ধুরা, বুধবারের দিন আপনাকে দুটো মাটির হাঁড়ি, বেশি বড় না, এরকম সাইজের দুটো মাটির হাঁড়ি সর্বপ্রথম ক্রয় করতে হবে। বাজারে আপনি পেয়ে যাবেন যেখানে মাটির জিনিসপত্র বিক্রি হয় ওখান থেকে আপনি ক্রয় করে আনবেন দুটো মাটির হাঁড়ি। এবার আপনাকে ক্রয় করতে হবে 1 কেজি 250 গ্রাম আস্ত মুগের ডাল, দেখবেন সবুজ বর্ণের আস্ত মুগের ডাল। আস্তটা, এটা কিন্তু কোনো ভাঙা ডাল হলে হবে না, আস্ত মুগের ডাল 1 কেজি 250 গ্রাম। 1 কেজি 250 গ্রাম মুগ ডাল কিনবেন, 1 কেজি 250 গ্রাম সন্দব লবণ, 1 কেজি 250 গ্রাম সন্দব লবণ আপনি ক্রয় করবেন। এই ক্রিয়াটায় কেনাকাটার দিনগুলো কিন্তু শুধুমাত্র বুধবারের দিন এই ক্রিয়াটি আপনারা করতে পারবেন, অন্য কোনো দিন এই ক্রিয়াটি করলে ফলাফল হবে না। তো বন্ধুরা, বুধবারের দিন আপনি দুটো মাটির হাঁড়ি কিনলেন, 1 কিলো 250 গ্রাম আস্ত মুগ ডাল কিনলেন, 1 কেজি 250 গ্রাম সন্দব লবণ কিনলেন। এই তিনটি বস্তু নিয়ে আপনি বাড়িতে এসে আপনি যে দুটো হাঁড়ি কিনেছেন এই দুটো হাঁড়িতে আপনি একটি হাঁড়ির মধ্যে 1 কেজি 250 গ্রাম যে মুগ ডাল কিনেছেন ওটা রাখবেন, আর একটি হাঁড়িতে 1 কেজি 250 গ্রাম আপনি যে সন্দব লবণ ক্রয় করেছেন একটি হাঁড়িতে রাখবেন, দুটো বস্তু দুই হাঁড়িতে রাখবেন। রাখার পরে বন্ধুরা, আপনারা আপনার গৃহের এখানে কোনো ঢাকনা টাকনা দিবেন না কিন্তু হাঁড়িতে, আপনার গৃহের যে কোনো একটি সুরক্ষিত স্থানে আপনি হাঁড়ি দুটোকে রেখে দিবেন। আপনার গৃহের যে কোনো স্থানে, একটি ভালো জায়গায় যেখানে বাচ্চারা বা কারোর সহজে হাত টাত না লাগে, এরকম একটা জায়গায়, সুরক্ষিত জায়গায় আপনি দুটো হাঁড়ি রেখে দিবেন। এবার আপনি আপনার অন্যান্য ক্রিয়াকর্ম করবেন, কিছুদিনের মধ্যে থেকে আপনি এর ফলাফল বুঝতে পারবেন, আপনার ধনসম্পদ গৃহে, অর্থ সম্পদ, আয় রোজগার অনেক আকারে বৃদ্ধি পেয়ে যাবে। বন্ধুরা, ক্রিয়াটি আপনারা সঠিকভাবে করবেন, খুব সহজ সরল একটি টোটকা আজকে আপনাদের বলছি ধনবৃদ্ধির জন্য। এই ক্রিয়াটি আপনারা সকলেই করতে পারবেন, যারা চাকরি করেন তারা করতে পারবেন, যারা ব্যবসা করেন বা অন্য যে কোনো পেশায় যুক্ত আছেন না কেন সকলে এই ক্রিয়াটি করতে পারবেন। আপনারা একটিবার পরীক্ষা করে দেখতে পারেন এই ক্রিয়াটি। তো বন্ধুরা, ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি, আগামীতে আবার কোনো মঙ্গলজনক ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণে সকলেই ভালো থাকুন।